আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে চ্যাপ্টার 3 থেকে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে হবে। শুধুমাত্র দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, y²-2yz-4z-4কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা y স্কয়ার এর পাশে এখানে -4 এটাকে লিখব, তারপরে -2yz-4z এভাবে রাশিটাকে আমরা সাজিয়ে নিব। তাহলে এখানে আমরা সূত্র তৈরি করতে পারবো। কিসের সূত্র? y স্কয়ার মাইনাস, এখানে 4 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে -2yz-4z। তাহলে এখান থেকে আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে y আর b বলতে 2, অর্থাৎ y প্লাস 2 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর পরের অংশ থেকে আমরা এখানে -2z কমন নিতে পারি, -2z, তাহলে যেহেতু মাইনাস এন কমন নিলাম, -2z কমন গেলে এখানে শুধুমাত্র থাকতেছে y, তাহলে y, আর এখানে মাইনাস সাইন কমন নেওয়ার কারণে পরের চিহ্ন মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 2z যেহেতু কমন নিছি আমরা, 2z দ্বারা ভাগ করলে তাহলে z বাদ যাচ্ছে, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 2। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এখানে y+2 দুইটা থেকে আবার একটা y+2 আমরা কমন নিতে পারি। তাহলে y+2 কমন নিলে এখানে থাকতেছে y-2 আর এখানে থাকতেছে -2z। আচ্ছা, এরপর আমরা এটাকে একটু সাজিয়ে নিব, y+2 ইনটু y-2z, আর -2টা আমরা শেষে লিখব, কনস্ট্যান্ট আমরা শেষে লিখলাম। তো এটা হলো অ্যান্সার, আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যদি a³+b³=z হয় তবে প্রমাণ করো যে x³+2z/xy=3। দ্বিপক্ষে আমাদের দেওয়া আছে a+b=x আর a²+b² = y, ইভেন দ্যাট a+b=x, a²+b² = y, আর a³+b³=z। এই তিনটা জিনিস আমাদের উদ্দীপকে এবং প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড, আমাদের দেওয়া আছে x³+2z/xy, এটা ইকুয়াল আমাদের 3 প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এখানে x এর মান বসাইতে পারি a+b, তাহলে a+b, আর যেহেতু x³ আছে তাহলে এখানে আমরা লিখতে পারি a+b³ প্লাস 2 ইনটু z, তাহলে z এর মান আমরা লিখতে পারি aq+bq, তাহলে 2 ইনটু aq+bq, বাই x এর মান হলো a+b ইনটু y এর মান হলো a²+। আচ্ছা, দ্বিতীয় লাইনে আমরা কি করলাম? জাস্ট মানগুলো ইনপুট করলাম, xyz এর মান এখানে আমরা বসাইলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখানে a+b³ এর সূত্র লিখতে পারি। সূত্র কি? a³+3a²b+3ab² + এখানে এই যে 2, এখানে ইনটু অবস্থায় আছে, তাহলে এটা আমরা 2 গুণ করে দেই, তাহলে 2a³+2bq
বাই নিচে যা আছে তাই a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এখানে যে একটা a কিউব আর এখানে হলো দুইটা, তাহলে যোগ করলে আসতেছে 3a কিউব প্লাস, তাহলে থাকতেছে এখানে তারপরে 3a স্কয়ার b প্লাস এখানে থাকতেছে 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস এই যে এখানে একটা b কিউব আর এখানে হলো দুইটা b কিউব, তাহলে যোগ করলে তিনটা হচ্ছে অর্থাৎ 3b কিউব বাই নিচে যা আছে আমরা তাই লিখব a প্লাস b টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, পরে সবগুলো থেকে 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে এখানে থাকতেছে a কিউব প্লাস এখানে 3 বাদ গেলে তাহলে থাকতেছে a স্কয়ার b প্লাস এখানে 3 বাদ গেলে থাকতেছে ab স্কয়ার প্লাস এখান থেকে 3 কমন নিলে তাহলে কি থাকতেছে শুধুমাত্র b কিউব বাই নিচে যা আছে তাই লিখব a প্লাস b টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এখানে 3 থাকলো, আচ্ছা প্রথম দুইটা থেকে এখানে আমরা a স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে যদি আমরা a স্কয়ার কমন নেই তাহলে তিনটা এর মধ্যে দুইটা বাদ গেলে তাহলে আর থাকতেছে একটা এখানে a প্লাস এখান থেকে a স্কয়ার বাদ গেলে তাহলে শুধুমাত্র থাকতেছে b, a প্লাস b পাচ্ছি a স্কয়ার কমন নিলে, পরের অংশ থেকে আমাদের এখানে b স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে b স্কয়ার যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এখানে b স্কয়ার বাদ গেলে এখানে a থাকতেছে আর এখানে b স্কয়ার বাদ গেলে তাহলে তিনটা থেকে দুইটা বাদ গেলে আরো একটা b থাকতেছে, এখানেও আমরা পাচ্ছি a প্লাস b, পরের অংশ থেকে আমাদের b স্কয়ার কমন নিলে a প্লাস b পাচ্ছি, আর নিচে যা আছে আমরা তাই লিখব a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, 3 থাকলো, এই যে a প্লাস b দুটো থেকে আবার একটা কমন নিতে পারি a প্লাস b, এখানে থাকতেছে a স্কয়ার আর এখানে থাকতেছে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই নিচে আছে a প্লাস b টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই যে এটার সাথে এটা মিলল কাটা গেল এটার সাথে এটা কাটা গেল, তাহলে ইকুয়াল থাকতেছে আমাদের 3, এটা আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই, আচ্ছা গ নম্বর প্রশ্ন হলো যদি x ইকুয়াল টু y ইকুয়াল 4 হয় তবে a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইনটু a প্লাস b অল স্কয়ারের মান বের করো, এখানে a প্লাস b ইকুয়াল x আর x এর মান হলো আবার 2, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি a প্লাস b ইকুয়াল 2 আর কি পাচ্ছি y ইকুয়াল 4 আর উদ্দীপকে আবার দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল y, এখানে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল y এর মান আবার 4, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 4, এই দুইটা মান আমাদের এখানে দেওয়া আছে আর আমাদের এইটার মান বের করতে বলা হয়েছে, তো a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইনটু a প্লাস b অল স্কয়ার, এই রাশিটার মান বের করতে গেলে আমাদের কি কি দরকার হবে সেটা আমরা একটু দেখি, তো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস b অল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b মাইনাস 7 ইনটু a প্লাস b অল স্কয়ার, তো আমাদের কাছে a প্লাস b এর মান অলরেডি আছে 2 আর শুধুমাত্র এখানে a b এর মান আমাদের কাছে নেই, তাহলে a b এর মানটা আমাদের বের করে নিতে হবে, এইটা আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের এখান থেকে আমরা বের করে নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু আমাদের কাছে প্লাস এর মানটা আছে ইকুয়াল 4 বা a প্লাস b এর মান হলো 2 স্কয়ার আর এই প্লাস 4টা আমাদের এই দিকে নিয়ে আসলে হবে মাইনাস 4 ইকুয়াল এই মাইনাস 2ab, ওই দিক গেলে হবে প্লাস 2ab বা এখান থেকে 2 স্কয়ার মানে 4 4 মাইনাস 4 ইকুয়াল 0 ইকুয়াল এখানে 2ab, তাহলে বা আমরা লিখতে পারি এই যে ab ইকুয়াল এই 2টা এখানে ইনটু আছে এই দিকে এসে ডিভাইড হবে, তাহলে 0 বাই 2 ইকুয়াল ab, 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা জানি 0 হয়, তাহলে সুতরাং b ইকুয়াল আমরা পাচ্ছি 0, তাহলে এখন আমরা এই রাশিটার মান বের করতে পারবো a প্লাস b এর মান 2 তার কিউব মাইনাস 3 ইনটু ab এর মান 0 2a প্লাস b এর মান 2 মাইনাস 7 ইনটু a প্লাস b এর মান 2 তার স্কয়ার আছে স্কয়ার দিলাম, তাহলে 2 এর কিউব মানে হলো 8 মাইনাস এটা গুণ করলে আমরা পাচ্ছি এখানে 0 মাইনাস এখানে 2 এর স্কয়ার 4 4 আর 7 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 28 8 মাইনাস 28 অর্থাৎ এখানে মাইনাস করলে থাকতেছে মাইনাস 20, এটাই হলো আমাদের অ্যান্সার, আশা করি সবাই বুঝতে পারছেন, আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।